আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চলমান করোনা ভাইরাসের কারণে এই যে মদিনাতুল উলুম প্রিক্যাডেট নুরানী মাদ্রাসা ও হেফজখানা তিমখানা এটা বন্ধ আছে। আর এর পাশাপাশি এই মাদ্রাসার পাশে আছে আমার সদ্যীয় চাচা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল ফজল হোসেন আহমদ সাহেব। তিনি করোনা ভাইরাসের কারণে যে ছুটি হয়ে গেল 17 তারিখে, সেই 17 তারিখের পরেই তারা ছুটি হওয়ার পরেই তারা গ্রামের বাড়িতে চলে আসছে। এই হচ্ছে আমাদের গ্রাম। যাই হোক, আজকে ভিডিওটা করলাম মাদ্রাসা বন্ধ আছে, এর পাশাপাশি মাদ্রাসায় কিছু কাজ চলতেছে। আমরা এখন মাদ্রাসার ভিতরে যাব, ঘুরে ফিরে দেখবো মাদ্রাসার ভিতরে কীরকম কী অবস্থা আছে। বন্যা, এই যে বন্যা হয়ে গেল, কী বলেন, আমফানের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসা সেটা দেখাবো। মনিন, তুমি গেটের খুলো, এই পেশে এই পেশে এই পেশে। আচ্ছা, আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে চলে আসছি। ওই হচ্ছে আমাদের মাদ্রাসা এবং বাড়ি, নিচতলায় মাদ্রাসা এবং উপরে বাড়ি। আর নির্মাণাধীন যে মাদ্রাসাটা আমাদের, এই কাজ চলতেছে নুরানি ফ্রিগেটের শাখার শিশুদের জন্য, এটা কাজ চলতেছে। এপাশে এই যে আমফান, এই যে বন্যাটা হলো আমফান, আমফানের এই যে একটি আমড়া গাছ, আমড়া গাছটি পড়ে গেছে, যদিও বাঁধ ছিল দড়ি দিয়ে কিন্তু রাখতে পারেনি। এই যে পেয়ারা গাছ আছে এখানে, পানির ট্যাঙ্ক আছে এখানে, বৃষ্টির পানি রাখা হয় বাচ্চাদের জন্য, খুব ভালো পানি বৃষ্টির পানি, সবাই জানেন। আচ্ছা, এবারে আমরা একটু মাদ্রাসার ভিতরে যাব। এখানে আছে একটি আলুবোখরা গাছ, আলুবোখরা ফলও হয়েছে, দেখেন এই যে ফল, আলুবোখরা ফলও হয়েছে। এর ঠিক এপাশেই, ঠিক এপাশেই আছে একটি লকট গাছ। লকট, এটা 12 মাসই লকট হয়। এই কিছুদিন আগেও আমরা লকট খেলাম, এখন আবার ফুল হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই আবার লকট হবে। তো একটি লকট গাছ। আমরা এই মাদ্রাসাটা কিন্তু ওই যে মাদ্রাসা, ওই আমরা মাদ্রাসার পাশের রোড দিয়ে মাদ্রাসার চারপাশে একটু ঘুরবো। এই পাশে আছে পুষ্কুনি, আছে পুষ্কুনিতে যাওয়ার জন্য সুন্দর একটি রাস্তা আছে, ওখানে আছে রান্নাঘর। আচ্ছা, এখানে কিছু আম বাগান, এই যে এগুলো হচ্ছে আমরুপালি আছে, ল্যাংড়া আছে, এই যে দেখেন আপনারা, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই আছে, এই কিছু আম আছে, এগুলো সব ভালো জাতের আম, অনেক সুন্দর সুস্বাদু খেতে আমরা খেয়েছি, আপনাদের খাওয়ার জন্য দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা, এরপরে এই যে মাদ্রাসার শিশুরা যেখানে উজু গোসল করে, এখানে যারা থাকে এতিমরা, তারা এখানে, আর এখানে আরেকটা কাজ করা হয়, এখানে যে পিটি করানো হয়, সরকারি যে প্রতিষ্ঠানের যে মাধ্যম আছে সেই মাধ্যমে এখানে পিটি করানো হয়। এই যে একটি মাঠ, এই মাঠে পিটি করানো হয়। এই যে একটি বৈঠকখানা, এখানে বাচ্চাদের যখন টিফিন টাইম দেওয়া হয়, অবসর টাইম, তখন তারা এখানে বসে খেলা করে। এই যে সম্পূর্ণ মাঠটা, এখানে বসে খেলা করে। এই যে আম, এই গাছটা এখন আম হয়েছে, সব গাছই আম আছে মোটামুটি। একটি নারিকেল গাছ আছে পাশে, এই যে আম আছে গাছে। আচ্ছা, এই হচ্ছে মাদ্রাসার নুরানি প্রিক্যাডেট মাদ্রাসার ঘাট সিঁড়ি, ওই দূরে আছে মসজিদ, মসজিদের ঘাট আছে, ওইটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা। আচ্ছা, আলিয়া মাদ্রাসা, এই হচ্ছে আমাদের মসজিদ। আকাশে ডাকতেছে, বৃষ্টি হবে হয়তো। আচ্ছা আচ্ছা, এবার আমরা মাদ্রাসার ভিতরে একটু যাব, নিচে যেখানে বাচ্চারা বর্তমানে লেখাপড়া করে, পরবর্তীতে যে নির্মাণাধীন যে বিল্ডিংটি আছে ওখানে তারা লেখাপড়া করবে, এখানেও চলবে। এখানে হেফজখানা বর্তমানে বন্ধ আছে একটি কারণে, কিছুদিন পর চালু হবে। তো আমরা এখন মাদ্রাসার ভিতরে যাব। আচ্ছা, এই হচ্ছে আমরা যে সামনে থেকে যে গেটটা দেখছিলাম, এই হচ্ছে সেই গেটটা, এই যে গেটটা খুলে দিলাম, এই যে গেটটা আমরা দেখছিলাম সামনে, এখানেও অনেক গার্জিয়ানরা, পুরুষরা এখানে বসা থাকে,
এই যে গেটটা, ভিতরে আমরা দেখতেছি এখানে হচ্ছে হেফজোখানা। হেফজোখানার ছাত্ররা কেউ নাই, সবাই বাড়িতে আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে যে এগুলোর উপরে কিতাব রাখা হয়, কিতাব রেখে পড়া হয়, সব কিছু গুছানো আছে, গুছিয়ে রাখা আছে। যার কারণে যে করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা ছুটি হয়ে গেছে। এখানে আছে, আচ্ছা এই যে একটি ব্ল্যাক বোর্ড আছে, অনেক সুন্দর একটি ব্ল্যাক বোর্ড, অনেক বড়, বাচ্চাদের শেখানোর জন্য এটি ব্যবহার করা হয়। এখানে দুইটি সিট আছে, যারা এখানে সর্বক্ষণ ছাত্রদের দেখাশোনা করে, তত্ত্বাবধানে থাকে, তাদের জন্য একটি টেবিল আছে। আচ্ছা, এবার একটু আমরা আমরা পিছনে একটি নতুন একটি পুষ্কণী হয়েছে, নতুন একটি পুষ্কণী সেখানে যাব। আর এবার আমরা চলে যাচ্ছি, পিছনে একটি পুষ্কণী হয়েছে নতুন এই মাদ্রাসার, আমরা সেখানে চলে যাব। এখানে অনেক সুন্দর কৃষি দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে একটা গাছ দেখতে আছেন, পুরো গাছ, এটা কদবেল গাছ, এটার 15 বছরের বেশি বয়স হয়ে গেছে। কদবেল দু একটা হয়েছিল, গাছটা এই যে বন্যায়, আমফান বন্যায় পড়ে গেল। এরপরে এই যে বীজ করা হয়েছে, ধানের বীজ, উন্নত মানের বীজ করা হয়েছে এখানে। আচ্ছা, এই যে নতুন পুষ্কণী, এটা হচ্ছে আমাদের এই যে মাদ্রাসার পিছনের অংশটা, ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসার পিছনের অংশ। আচ্ছা, এই যে পুকুর, এই যে নতুন ইরা কাটা হয়েছে, দেখা যাচ্ছে যে অনেক মাছ চাষ করা হয় এখানে, যে মাছ লাফাচ্ছে। আচ্ছা, ওইদিকে নতুন কাজ চলতেছে কিছু, সেটাও দেখব। আচ্ছা, এই যে এবার সে লিজ করা হবে, এই পুকুরের সাথে এক্সাস্ট করে লিজ করা হবে, এই যে কাজ চলতেছে এখানে দেখাই। অনেক আজকেও করছে তারা সকালবেলা, এখন যেহেতু বিকাল, এই যে এই অংশ তারা কেটেছে। তারা প্রায় 20-25 জন লোক এখানে কাজ করে, আজকে এই অংশ তারা কেটেছে। এখানে এই যে মাঠটু দেখতে পাচ্ছেন, এর চারো পাশ দিয়ে একটি লিস হবে এরকমের, এখানেও মাছ চাষ করা হবে। ওই যে দূরে আমাদের কৃষক সাহেব বসা আছে, আপনারা দেখাই একটু হালকা, না আসে না, হালকা দেখা যাচ্ছে যে সে কাজ করতেছে ওখানে, কৃষক। আচ্ছা, আমি একটু দেখাই যে সে কী লাগাইছে। আচ্ছা, এই যে আছে পুঁই শাক, পুঁই শাক চাষ করছে সে, পাশে আম গাছও আছে। আমরা তাকে একটু দেখতে যাব যে এই সব তত্ত্বাবধানে আছে, কাজ বাজ করে এখানে, এখানে সব কিছু দেখাশোনা করে, এবং তার তার কষ্টেরই আর কি ফল এগুলো। এই যে পুঁই শাক আছে, আরও আরও ভিতরে যাব আমরা। পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কমলা গাছ, এই যে কমলা হয়েছে, এই যে অনেক সুন্দর সুন্দর কমলা হয়েছে, এই যে কমলা হয়েছে অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, এই যে আছে বরবটি গাছ, বরবটি ধরছে, এই যে অনেক বরবটি ধরছে, বরবটি ছোট এখন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বরবটি, এগুলো এই যে বরবটি ফুল। আচ্ছা, সেখান থেকে আবার চলে যাব, যে একটু আমরা একটু বিল্ডিংয়ের দোতলায় উঠবো, ওই বিল্ডিংটার বিল্ডিংটার দোতলায় একটু উঠবো। এখন চলে যাচ্ছি এখান থেকে, এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে যেয়ে আমরা সোজা একটু ছাদে উঠবো। আচ্ছা, এখন একটু আমরা উপরে যাব, ছাদে যাচ্ছি, মনে একটু আগে যাও, দেখো দেড়তলা। আচ্ছা, এই যে আমরা ছাদে চলে আসছি, এখান থেকে সব কিছুই দেখা যাবে, এই যে মাদ্রাসাটা যেটা কাজ চলতেছে, অনেক বড়, এখান থেকে সব কিছু দেখা যায় খুব সুন্দরভাবে। এই যে মাদ্রাসার চারপাশটা আমরা দেখতেছি, ওই যে গাছটা চল, যে পুষ্কণিটা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা গেছিলাম, ওই সেই লিস্টটা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর আর এই মাদ্রাসায় বর্তমানে পরিচালনা আমাদের লুৎফুল চাচা আছে, লুৎফুল হুজুর, তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
যদি আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে যে নুরানি প্রি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করতে চান, এখানে অনেক উন্নত মানের শিক্ষা প্রদান করা হয়, তাহলে তার নাম্বারে যোগাযোগ করবেন। আর আচ্ছা, আর কেহ যদি আচ্ছা আর কেউ যদি আপনার হজে যেতে চান, উমরা হজ বা হজ করতে চান, কেউ যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমি মাওলানা আবুল ফজল হোসেন আহমদ সাহেব তার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করবেন। সে যে উমরা হজ বা হজের যাবতীয় যে কাজগুলো শিক্ষণীয় বা অন্যান্য যে কাজগুলো থাকে, সে সব কিছুই এর সাথে আছে, এই কাজগুলো করে সে। আর সে হচ্ছে মাওলানা আবুল ফজল হোসেন আহমেদ, সে হচ্ছে ঢাকায় আত্তাহাজিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল, ড্যামরা, এটা অবস্থিত ড্যামরায়, সে ওখানকার প্রিন্সিপাল। তার গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাট শরণখোলা খুন্তাকাটা গ্রাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, তাদের সাথে যোগাযোগ করবেন যদি কেউ হজ করতে চান, যদি এখানে কোনো ছাত্র ভর্তি করতে চান। দেখা হবে আবার সামনের কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।